আসসালামু আলাইকুম, আমি বশির, ইতালির জেনোভা শহর থেকে। আমি এখন আছি জেনোভা সেন্ট্রো অ্যাকোয়ারিও দি জেনোভা, যেটা হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় একটা অ্যাকোয়ারিয়াম, যেটা দেখার জন্য হাজার হাজার ট্যুরিস্ট আসে এখানে দেখার জন্য। ভিতরে অনেক বড় অ্যাকোয়ারিয়াম যেটা দেখার জন্য আসে। আমি জাস্ট অ্যাকোয়ারিয়ামটা এখন বন্ধ হয়ে গেছে, আপনাদেরকে ভিতরে দেখাইতে পারতেছি না, কারণ ছয়টা এটার ইনগ্রেসো, যেটার বন্ধ হয়ে যায় সকাল আটটা থেকে বিকাল আটটা পর্যন্ত, বাট সন্ধ্যা আটটা পর্যন্ত, বাট ঢোকার টাইম লাস্ট হচ্ছে ছয়টা। এখন ছয়টার বেশি বেজে গেছে, এই জন্য আপনাদেরকে ভিতরে দেখাইতে পারতেছি না। যাই হোক, সরি, যেহেতু আমার ওখানে দেখাইতে পারতেছি না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জাস্ট ছোট মেসেজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, যে ব্যাপারে মেসেজটা আপনাদেরকে না দিলেও পারতাম, তারপরেও মনে করলাম যে না, নিজের দায়বদ্ধতা থেকে মেসেজটা দেওয়া দরকার। কারণ আমরা চাচ্ছি যে ইতালিতে যারা আছেন বা বসবাস করতেছেন, যাদের ইচ্ছা আছে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য, বিশেষ করে পাতেন্তে বি, পাতেন্তে নেওয়ার ইচ্ছা পোষণ যারা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যদি কেউ এরকম ইচ্ছা পোষণ করে থাকেন যে আপনি পাতেন্তে দরকার আপনার, তাহলে আপনি পাতেন্তে নিতে পারবেন চাইলে, ইচ্ছা করলেই। সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, এবং আপনার এখন বিশেষ করে মিডিয়া জগতে অনলাইন অনেক স্কুল আছে, যে স্কুলের মাধ্যমে আপনি নিতে পারেন। সেই ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করবো আপনাদেরকে, যে আমি যে স্কুলের মাধ্যমে পড়ালেখা করছি সেটা হচ্ছে জনাব নাজমুল ইসলাম, যে বস, তার মাধ্যমে, সে তার স্বত্বাধিকারী, সে হচ্ছে ইজি বাংলা পাতেন্তে। আমি ইজি বাংলা পাতেন্তে আপনারা যদি ভর্তি হন, তার লিসন, তার পড়ানোর ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি টোটালি ডিফারেন্ট। আপনারা চাইলেই সেখানে ভর্তি হতে পারেন, ভর্তি হলে পরে আপনারা সবাই ইচ্ছা অনুযায়ী আপনারা পাতেন্তা নিতে পারবেন। কারণ যে কথা না বললেই নয়, যে সে যেভাবে লিসন পড়ান, বাংলা এবং ইতালিয়ান সুন্দরভাবে, ইতালিয়ানকে বাংলায় ট্রান্সলেট করে এত সুন্দরভাবে আপনাকে বুঝাবে, যেটা আপনি অতি সাবলীলভাবে এবং সুন্দরভাবে এটা রপ্ত করতে পারবেন, আপনার মেমোরিতে রাখতে পারবেন, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার দ্বারা সম্ভব, এটা অসম্ভব কিছুই না, সবই সম্ভব। আমি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্যই আজ এখানে উপস্থিত হয়েছি, যে কারণের জন্য যে পাতেন্তা বিশাল একটা ফ্যাক্টর, ইতালিতে অনেকেরই ইচ্ছা আছে পাতেন্তা নেওয়ার জন্য, বাট ভাষার দুর্বলতার কারণে অনেকে হয়তো নিতে পারেন না, বা তারা সাহসও পান না, ভয় পান। ভয় না পেয়ে আপনি যে অনলাইনের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলো, বিশেষ করে আমি বলবো যে নাজমুল ইসলাম, তার নাম্বার আছে যে ইউটিউবে আপনি সার্চ করে ইজি বাংলা পাতেন্তে সার্চ করলেই আপনি দেখতে পারবেন, তার নিচে নাম্বার আছে, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনি তার সাথে কথা বলে আপনি ভর্তি হয়ে গেলে আপনার এটা নেওয়া ইজিলি সম্ভব। আমি বেশি আর কথা বলবো না, এই কারণের জন্য যে আপনাদেরকে এই মেসেজটা দেওয়া দরকার ছিল, যে অতি যত তাড়াতাড়ি ভর্তি হবেন তত তাড়াতাড়ি আপনারা হাতে নিতে পারবেন, এটা আপনার সবাই চাইলে সম্ভব, আমি যতটুকু যা দেখলাম। তো ইনশাল্লাহ, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি গত মাসের জাস্ট মে মাসের 23 তারিখে আমি কুইজ পরীক্ষা দিয়েছিলাম, তো সেই কুইজ পরীক্ষায় আমি 30টা দুমান্দা এখন আসে, সেই 30টা দুমান্দার মধ্যে 30টা দুমান্দাই কারেক্ট করে আমি জেরো এরোরি করে ইনশাল্লাহ আমি ফোলিও রাজা হাতে পেয়েছি। এই যে জাস্ট আমার ফোলিও রাজা, রাজাটা দেখে, এই ফোলিও রাজা হাতে পেয়েছি ইনশাল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সেই ক্ষেত্রে
আপনারা যদি চান তাহলে ভর্তি হয়ে যান। ওইখানে সুন্দরভাবে অনেক সাবলীলভাবে ওই জায়গায় গ্রুপ সলিউশন আছে, সলিউশন যেখানে আপনি যদি কোনো কিছু না বুঝেন, কোনো একটা কুইজ বুঝলেন না, ওইটা আপনাকে সুন্দরভাবে আপনি গ্রুপে পাঠালে পরে ওইটা অনেক এক্সপার্ট আছে, শুধু নাজবুল ভাই না, যারা ওই জায়গায় লিসন করতেছেন, বিশেষ করে আহমেদ ভাই, রেজাউল করিম ভাই, সবুজ ভাই, অনেকে আরও দন্না গ্রুপের আছে আলাদা আলাদা গ্রুপ, তারা কুইজ পাঠানোর সাথে সাথেই সুন্দরভাবে আপনাকে বিশ্লেষণ করে এটা জানিয়ে দিচ্ছে। ইভেন আমিও যখন সময় পাই, যখন দেখি যে গ্রুপে কোনো কুইজ আসছে, সেই কুইজ আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি। এই ক্ষেত্রে ভালো একটা অপরচুনিটি, যেটা চাইলে সবাই আপনি এখানে ভর্তি হলে পরে খুব ফ্যামিলিয়াল সবাই সুন্দরভাবে আপনাদেরকে এটা বুঝাই দিতে পারবে, সেই ক্ষেত্রে আপনি অতি দ্রুত এটা রপ্ত করতে পারবেন। সো আপনারা দেরি না করে যদি কারো ইচ্ছা পোষণ করেন যে আমি পাতিনটা নিব বা ড্রাইভিং লাইসেন্স নিব বা আমার দরকার, সেই ক্ষেত্রে সে অবশ্যই এটা নিতে পারেন এবং নেওয়ার জন্য সে ক্যাপাবল। যদি আপনি এই অনলাইনে কুইজ ইজি বাংলা পাতিনটায় ভর্তি হন, আমার মনে হয় না যে কেউ এর থেকে বাদ থাকবে। তো ইনশাল্লাহ সবার কাছে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে ইনশাল্লাহ আমি এখন যেটাকে বলে ড্রাইভিং করতেছি, আমার জন্য দোয়া করবেন, সামনে ড্রাইভিং কমপ্লিট হলে পরে আমি সুন্দরভাবে যেন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে পারি, সেজন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।